সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। যারা দেশে বিদেশে বিভিন্ন প্রবাসে আছেন, সবার প্রতি আমার শুভকামনা রইল। আজকে আমি বিশেষ করে এই দেশ বিদেশের প্রবাসের সকল বেকার এবং যারা বিভিন্ন সমস্যায় আছেন চাকরিতে প্রবাসে, যে দেশে চলে আসবেন, অনেকে ফোন করেন আমাকে যে ওখানে অনেক খারাপ অবস্থা, বিশেষ করে সৌদি মালয়েশিয়া ভালো নেই, এবং দেশে যারা বেকাররা আছেন তাদের জন্য আজকে আমি একটা বিশেষ করে একটা প্রজেক্ট নিয়ে আসছি। সহজে উৎপাদন এবং বাজারজাত করা যায়, এটা প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন, এটা না হলে চলে না। উন্নত বিশ্ব গড়তে হলে এই এই বলপেনের প্রয়োজন হয়। আমি দেখাচ্ছি, এই যে বলপেনটা দেখতেছেন, এটা আমাদের এই প্রোডাক্ট তৈরি, গোল্ডেন লাইফ বলপেন, গোল্ডেন লাইফ, গোল্ডেন লিজ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এই প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই প্রজেক্টটা যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে করতে পারেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বাসা বাড়িতে, আপনি যে কোনো জায়গায় ফ্ল্যাট বাড়িতে সেমি পাকা, আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো এই প্রজেক্টটা করতে মেশিনারিজ, র মেটেরিয়ালস কীভাবে করবেন, কেমন পুঁজি লাগবে, আয় ব্যয় কেমন হবে, এগুলো নিয়ে বিশেষ করে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা যারা অনলাইনে আছেন এবং সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, এবং সবাই মনোযোগ দিয়ে শুনলে উপকৃত হবেন। আমি দীর্ঘদিন এই লাইনে আছি, 98 থেকে। আমিও একসময় প্রবাসে ছিলাম, 98 এসে এদেশে এসে শুরু করি। আমি বিশেষ করে সিঙ্গাপুরে ছিলাম 4 বছর, বিভিন্ন টেকনোলজির উপরে ছিলাম। ওখানে থেকে এসে বাংলাদেশে এসে আত্মকর্মসংস্থানের উপরে বিভিন্ন মেশিনারিস নিয়ে অনেকটা সহযোগিতা করতেছি, এবং বাংলাদেশে অনেকেই উপকৃত হয়েছেন, অনেক বেকারদের আত্মকর্মসংস্থান হয়েছে। আপনারা চাইলে আপনারাও এই উপকৃত হতে পারেন। আমি এগুলো নিয়ে কিছু আলোচনা করব আপনাদের উপকারের জন্য। এই প্রজেক্টটা করতে কতটুকু জায়গা লাগবে, আপনি এটা নিয়ে আলোচনা করছি। এই প্রজেক্টটা করতে যে কোনো জায়গায়, গ্রামে গঞ্জে শহরে, একটা রুম হলে চলবে। 10-12 ফিট যে জেনারেল রুমগুলো হয়, ছোট রুমের মধ্যেও করা যায়। 220 লাইনেই হয় আমাদের যে মেশিনটা অপারেটিং করবেন, 220 লাইনেই চলবে। মেশিনটার সাইজ হলো, আমি সাইজটা বলে দিচ্ছি, সাইজটা হলো এই যে মেশিনের ছবিটা দেখতেছেন, মেশিনটার সাইজ হলো পাশে 2 ফিট, লম্বায় 4 ফিট, হাইট 5 ফিট, 2 ফিট, 4 ফিট, 5 ফিট। এই এটা হলো সাইজ, যে কোনো জায়গায় স্থাপন করা যায়। আপনার বিল্ডিংয়ের নিচতলায়, দ্বিতীয়, তিনতলা, চারতলা, পাঁচতলা, যে কোনো জায়গায় আপনি এটা স্থাপন করে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। সাউন্ডলেস, তেমন কোনো সাউন্ড হয় না, রুমের বাহিরে কোনো সাউন্ড যাবে না। এটা দুইজন অপারেটর হলে চালানো যায়, এটা যে কোনো পুরুষ মহিলা যে কেউ অপারেটিং করতে পারে। এটা কোনো আগে থেকেই যে অনেক জানাশোনা লাগবে তা না, এটা আমরা শিখিয়ে দিয়ে থাকি। যখন যে মেশিন নিয়ে থাকে তাদেরকে আমরা শিখিয়ে দিই, আমরা 3 থেকে 1 সপ্তাহ প্রশিক্ষণ দেই। প্রশিক্ষণ দিলে সে নিজেই এই বলফ্যানটা প্রোডাকশন করতে পারবে। তো এই বলফ্যানটা সম্পর্কে এই যে মেশিনটা দেখাইছি আপনাকে, আপনাদেরকে, এই মেশিনটা হলো 4-in-1। এই একটা মেশিনের মধ্যে 4টা ফাংশনের কাজ আছে। দৈনিক 5000+ আপনার বলফ্যান তৈরি করা যায়, কম বেশি তৈরি করতে পারবেন। এটা বাজারের সেরা মানের একটা বলপেন, আপনার এই গোল্ডেন লাইফ। বাজারে অনেক বলপেনই আপনারা জানেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বলপেন আছে, সেই মানের 5 টাকা দামের বলপেন, হাই স্কুল, গ্রিফার জেল, পিন পয়েন্ট, সফট জেল, এ জাতীয় বলপেনটা হয়। এটা আমাদের একটা ব্র্যান্ড নেম, গোল্ডেন লাইফ নামে করা, এটা আমরা মার্কেটিং করে থাকি। আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার 4-in-1, 4-in-1 বলতে এই বলপেনের এখানে বডি দেখতে পাচ্ছেন, এই বডিগুলা
এখানে আরও বডি আছে, এই বডিটাতে এই বলফেনের বডিটার মধ্যে আপনার যে এই মেশিনে যে কাজ করবেন, কাজটা হলো প্রথমেই এই বলফেনের মধ্যে এইখানে একটা অ্যাডপ্টার দেখেছেন, এই যে কালো অংশ এটাকে অ্যাডপ্টার বলা হয়। এই অ্যাডপ্টারটা বলফেনের বডিতে ফিটিং করতে হয়। ফিটিং করার পরে আপনি ইনফিলিং করবেন একটা মেশিনে অ্যাডপ্টার ফিটিং, দ্বিতীয় মেশিনে অ্যাডপ্টার ফিটিং করলেন। অ্যাডপ্টার ফিটিং করার পরে আরেকটা মেশিনের সাহায্যে ইনফিলিং করলেন, ইনফিলিং কালি প্রবেশ করালেন, বলফেনের মধ্যে কালি প্রবেশ করালেন। কালি প্রবেশ করানোর পরে পয়েন্ট, আমরা পিন যেটাকে বলি, পিন পয়েন্ট যাই এক এক আমরা বিভিন্ন নামে পরিচিত আছে, এই পিনটা সেটিং করলেন। সেটিং হওয়ার পরে বলফেনটা এভাবে তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরও কিছু কাজ বাকি আছে আমাদের। এক নাম্বার, দুই, তিন নাম্বার মেশিনের কাজ হলো, চার নাম্বারের কাজ হলো বলফেনের মধ্যে বলফেনটাকে সেন্ট্রিফিউজিং করা। এটাকে হাওয়া দিতে হয় সেন্ট্রিফিউজিং মেশিনের সাহায্যে, হাওয়া দিলে কালিটা এয়ার টাইট হয়ে যায়। তখন আর এই যে পিছনে দিয়ে আপনার হোল থাকে এটা কিন্তু কোনো প্রোটেকশন দেওয়া থাকে না, এটা শুধু এয়ারটাইটের মাধ্যমেই প্রোটেকশন করা হয়। তাহলে আর কালিটা পিছন দিকে বের হবে না, আর কালিটা বসে যাবে। বসার পরে বলের মধ্যে কালিটা আসে সেন্ট্রিফিউজিংয়ের মাধ্যমে, তখন এটা স্মুথলি লেখা হয়, খুব স্মুথলি লেখা হয়। তখন আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, খুব সুন্দর লেখা হচ্ছে, খুব সেরা মানের লেখা হচ্ছে। তাহলে চারটা ফাংশনের কাজ হয়ে যাওয়ার পরে আপনার কাজ হলো বলপেনের প্যাকেট বা পাতা, এই যে পয়েলের মধ্যে দশটার প্যাকেট, বাজারের বিভিন্ন আপনার পছন্দ অনুযায়ী প্যাকেট ছাপায় নেওয়া যায়, বিভিন্ন কোম্পানি আছে, তো ওখান থেকে আমাদের সহযোগিতা নিতে পারেন। আপনার জানা থাকলে আপনি নিজেও করে নিতে পারেন, তা আমরা ওখান থেকে প্যাকেটটা করে আপনাকে দিব। প্যাকেটটাতে, প্যাকেটের জন্য আলাদা কোনো আপনার মেশিন প্রয়োজন হবে না। এটাতে একটা স্টিকার সিস্টেম আছে পাতাটার, এই স্টিকারটা টান দিয়ে খুলে ফেলতে হয়, খুলে বলফেন দশ পিস, পাঁচ কালারের এখানে সাজানো আছে, পাঁচটা কালার, দশ পিস দুই কালারের করে সাজানো আছে। তা আপনি দশ পিস বলফেন প্রবেশ করানোর পরে এটাকে লাগিয়ে দেবেন এইভাবে, ব্যাস প্যাকেট হয়ে গেল। এরপরে আপনি আপনার ইচ্ছামতো বাজারজাত করতে পারবেন, তো এখন আসি আমরা মেশিনারিজ, কোথায় কত টাকা খরচ যাবে, বলফেন মেশিনে কত টাকা যাবে, কাঁচামালে কত টাকা যাবে, টোটাল পুঁজি কেমন লাগতে পারে। তো টোটাল পুঁজিটা 150,000 টাকা পুঁজি নিয়ে আপনি এই বলফেনের ব্যবসাটা করলে আপনি ভালো লাভবান হবেন। এখান থেকে দৈনিক আপনি 2,500 থেকে 3,000 টাকা ইনকাম করা যায়। আপনি দৈনিক আড়াই থেকে তিন হাজার টাকা এই বলফেন প্রজেক্ট থেকে ইনকাম করা যেতে পারে। কিছু কম বেশি হবে এটা আপনার বাজারজাতের উপরে নির্ভর করবে, আপনি কীরকম তৈরি করবেন এবং বাজারজাত করবেন। তো এই বলপেনের কোথায় কত খরচ পড়বে, মেশিনারিজে যাবে, আমাদের যে এখন হাই টেকনোলজির যে বলপেন মেশিনটা, 4-in-1 যে মেশিনটা, 4 ft x 5 ft হাইট, এই মেশিনটার মূল্য হলো আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা মেশিনের মূল্য। আপনি কাঁচামাল বাবদ আরও 25,000 টাকা নিতে পারেন, যাবতীয় খরচ বাবদ টোটাল 1,50,000 টাকা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি দেখেন দৈনিক যদি 2,000 টাকাও আসে সব খরচ বাদ দিয়ে, তাতেও আপনার মাসে 60,000 টাকা ইনকাম হয়। তো এটা মিডল ইস্টের কোথাও গিয়ে সবার পক্ষে সম্ভব না এটা ইনকাম করা, তো হয়তো বা কিছু সংখ্যক সরকারে অতি সামান্য লোক, কিছু পার্সেন্ট লোকে ইনকাম করে থাকেন বা তারও বেশি করে থাকেন, কিন্তু ম্যাক্সিমাম লোক যাদের সাথে কথা বলে দেখা যাচ্ছে 7-8 লাখ টাকা খরচ করে বিদেশে প্রবাসে গিয়ে এই টাকাটা তারা তেমন একটা ইনকাম করতে পারে না, অনেক কষ্টেই জীবনযাপন করেন প্রবাসী ভাইরা। তো প্রবাসে এবং দেশের যারা অসুবিধায় আছেন তাদের জন্যই আমি বলবো যে আপনারা চাইলে এই প্রজেক্টটা অল্প টাকার মধ্যে করতে পারেন,
প্রথমত 1,50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে আপনার চাহিদা অনুযায়ী আপনি এই প্রজেক্টে 2-4-5 লাখ টাকা বা তারও বেশি আপনি বিনিয়োগ করে অনেক বড় করতে পারেন। একসময় ম্যাটাডোর হচ্ছে ছোট দিয়ে শুরু করে আজকে ম্যাটাডোর অনেক বিশাল আকার বাংলাদেশের ঘরে ঘরে ম্যাটাডোর পৌঁছে গেছে। আপনারা চাইলেও এরকম আপনারাও হবেন। আপনাদের আমাদের সবারই জানা মতো অনেক বড় বড় কোম্পানি আছেন, ছোট থেকে উঠেছেন, তা আপনারা চাইলেও উঠতে পারেন। বলফেনের খরচটা সম্পর্কে বলছি। বলফেনের বডিটা এখানে বডি দেখছেন, বডিতে খরচ পড়ে গ্রুশে, এটার হিসাব হলো গ্রুশপতি 146 পিসে 1 গ্রুশ, 1 গ্রুশে 120 টাকা থেকে বা কিছু কম বেশি আছে, আমরা ধরে নিলাম 120 টাকা, 120 টাকা খরচ হচ্ছে 146 পিসে 1 গ্রুশে। আর আপনার পয়েন্টে যাচ্ছে 40 টাকা প্রতি গ্রুশ, পয়েন্ট 40 টাকা খরচ হচ্ছে। তা আমরা একটা হিসাব করে নিতে পারি, বলফেনের বডি প্রতি গ্রুশ 120 টাকা, তারপরে পয়েন্ট, আমরা যে পয়েন্টের কথা বলছি, এই যে পয়েন্টটা, পয়েন্টে 1 গ্রুশের খরচ হলো যা 40 টাকা প্লাস 40, আর কালি গ্রুশপতি প্রায় 28 টাকা, 28 টাকা, তারপরে ক্যাপ, আমরা বলফেনের যে ক্যাপটা বলে থাকি, এই যে ক্যাপটা, এই ক্যাপে খরচ প্রতি গ্রুশে 30 টাকা, 30 টাকা খরচ হয়। তারপরে আসি আমরা পাতা, পাতা প্রতি প্যাকেট 2.5 টাকা খরচ হয়, 2.50 টাকা, তা আমাদের 1 গ্রুশে প্রায় 14 পিস লাগে, তো এখানে খরচ হয় 35 টাকা প্লাস 35 টাকা, আর অ্যাডপ্টার, আমরা যে অ্যাডপ্টার কালো অংশটা বলছি, 146 পিসের মূল্য হলো যা 60 টাকা প্লাস 60 টাকা, তাহলে 260 টাকা। আর আমরা প্রতি গ্রুশ বলফেনের মজুরি খরচ আনুষাঙ্গিক যাবতীয় মিলে আরও খরচ আছে গ্রুশ প্রতি 15 টাকা, তাহলে 275, 275 টাকা আমাদের খরচ হয়, 275 টাকা। তা আমরা যদি ধরে নেই আমরা 50 গ্রুশ বলপেন আমরা তৈরি, একটা এস্টিমেট নেই, 50 গ্রুশ 275 × 50, 13,750 টাকা, 13,750 টাকা প্রায় খরচ হয় আমাদের 50 গ্রুশ, দ্যাট মিন্স 7,200 পিস বলপেন, 5 টাকা দামের বলপেন, 7,200 পিস বলপেনে তৈরি খরচ হয় আমাদের 13,750 টাকা টোটাল মজুরি সহ যাবতীয় খরচ সহ। তাহলে আমাদের 1 পিস বলপেনে খরচ পড়ে 7,200, 1.90 টাকা সামথিং, তাই 1.90 টাকা আমাদের খরচ পড়ে। এখন দেখেন আমরা বাজারে যেই সেরা বলপেন, আমাদের যে সেরা বলপেনটি তৈরি হয়ে গেল, সেই বলপেনটা 5 টাকার বলপেনটা আমাদের 1.90 টাকা খরচ হয় প্রায়, কখনো কিছু কম বেশি হতেই পারে, এটা বাজারের, যেহেতু এই প্রোডাক্টের র মেটেরিয়ালসগুলো দেশের বাহির থেকে আসে, কিছু কম বেশি হবে, তা মোটামুটি এই রেটটার কাছাকাছি থাকে। তাহলে আমরা জানতে পারলাম 1.90 টাকার মধ্যে 5 টাকা দামের বলফেনটা তৈরি হয়ে যায়। তাই আপনি ধরে নিতে পারেন যে 2 টাকার মধ্যেই আপনি তৈরি করলেন, তা আপনি বাজারে কত বিক্রি করবেন, হোলসেল বাজারে আপনি বলফেনটা 3.5 টাকায় বিক্রি হয়। আপনি যারা সেলসম্যান আছে বা ডিলার আছে তাদের